আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পাঁচ ফোরন। আজকের এপিসোডে আপনাদের সাথে খুবই অল্প কিছু উপকরণ দিয়ে একদম বিয়ে বাড়ির স্টাইলে শাহী ফিরনির রেসিপি শেয়ার করব। আমি আশা করছি আমার আজকের এই ফিরনির রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ফিরনি রান্নার জন্য প্রথমে এখানে আমি এক কাপের চার ভাগের এক ভাগ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই ফিরনিটা করতে পারেন। এবার পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে আমি এই চালটিকে খুব ভালোভাবে কোচলে ধুয়ে নিব। এভাবে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে আমি চালটিকে ভালোভাবে ধুয়ে এর পানিটি ঝরিয়ে নিব। তারপর ব্লেন্ডারে আমি এই চালটিকে একটু ব্লেন্ড করে আধা ভাঙা করে নিব। একবারে পাউডার কিন্তু করে ফেলা যাবে না। এবার ফিরনি রান্নার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে এক লিটার অর্থাৎ চার কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ অ্যাড করছি। এবার মিডিয়াম আঁচে আমি এই দুধটিকে নেড়েচেড়ে বলকাশা পর্যন্ত ওয়েট করব। চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে নিতে, তা না হলে কিন্তু দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে। দুধটা ভালোভাবে ফুটে উঠলে এতে আমি অ্যাড করছি দুটা এলাচ। এলাচগুলোকে কিন্তু আমি ভেঙে নেইনি, এমনি আস্ত অ্যাড করলাম। একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার দুধটা ভালোভাবে ফুটে ওঠার পর এতে আমি ব্লেন্ড করে নেওয়া আধা ভাঙা চালটা অ্যাড করব। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিচ্ছি চালটা কেমন হবে। দেখতে পাচ্ছেন আমি একদম পাউডারও করে ফেলিনি, আর খুব বেশি বড় বড় দানাও কিন্তু এখানে নেই। ঠিক এরকম টেক্সচারে এই চালটিকে ব্লেন্ড করে নিতে হবে। এবার চালটিকে আমি এখানে অ্যাড করছি, আর ব্লেন্ড করার সময় কিন্তু এই চালটি শুকনোই ছিল, আমি এক্সট্রা করে কোনো পানি অ্যাড করিনি। চালটা অ্যাড করার পর সঙ্গে সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু লাম্পস ক্রিয়েট হতে পারে, এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। মিডিয়াম আঁচে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে আমি চালটিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর যেহেতু আমি অ্যাড করছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, এতে করে ফিরনির টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক, তবে আপনারা কিন্তু চাইলে এখানে সম পরিমাণ বা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিও অ্যাড করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় ফিরনিতে কনডেন্সড মিল্ক দিলে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। দুটো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম লো আছে আমি কিছুক্ষণ রান্না করে নিব এটা ঘন হয়ে আসা পর্যন্ত। এটা ঘন হয়ে গেছে, এরপর যে এটা আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গোলাপ জল, আপনারা চাইলে কেওড়া জল দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ঘি। এই দুটা জিনিসই দিচ্ছি যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে এই ফিরনিটি চলে এসেছে। এর বেশি আর ঘন করবো না, কারণ এটি নামানোর পর ঠান্ডা হলে আরও অনেকটা ঘন হয়ে যাবে। আমার ফিরনি এখন একদম রেডি। ফিরনিটিকে চুলা থেকে নামিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের জন্য অনবরত নেড়েচেড়ে নিয়েছি যেন এতে সর না জমে। এরপর গরম থাকা অবস্থাতেই এগুলোকে ডেজার্ট কাপে ঢেলে নিয়েছি। আমি আশা করছি আমার আজকের এই ইজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।